নমস্কার বন্ধুরা, শুভজিৎ দাস চ্যানেল বন্ধু, স্বাগত জানাই আপনাদের কাছে। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ, বলতে গেলে আপনাদের রিপিটেড কোশ্চেন নিয়ে, সেটা হচ্ছে আপনাদের খুব সামনেই ফর্ম ফিল আপ হচ্ছে বা ফর্ম ফিল আপ চলছে বর্তমানে, সেটা হচ্ছে হুগলি কোর্ট। হুগলি ডিস্ট্রিক্ট কোর্টে আপনাদের ফর্ম ফিল আপ চলছে গ্রুপ ডির জন্য। তাদের আপনারা জানেন হয়তো আগে একটা পরীক্ষা হয়েছিল 2017 সালে গ্রুপ ডি, সেটা এখনও রেজাল্ট পাবলিশ করেনি ওরা হুগলি ডিস্ট্রিক্ট কোর্টে। তা এইবার একটা পরীক্ষা আছে, তা সেই কোশ্চেনগুলো যেটা আগের বার কোশ্চেন, সেই কোশ্চেনে আলোচনা করছি না, আমি আলোচনা করছি 2013 সালে যে কোশ্চেন এসেছে, 2013-তে আপনার যে পরীক্ষাগুলো হয়েছে 2013-11-তে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করছি। আর একটা কথা ফার্স্টে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই, আর অবশ্যই বুঝতে না পারলে কমেন্ট করবেন, আর পারলে একটুখানি শেয়ার করবেন। ফার্স্ট কোশ্চেনে বলছি, আয়রনের আকরিকের নাম কি? আয়রন, আয়রন মানে লোহা জানেন আপনারা, আয়রনের আকরিকের নাম হচ্ছে রেড হ্যামাটাইট, Fe2O3। পরবর্তী কোশ্চেন, কপার পাইরাইটিসের রাসায়নিক সংযুক্তিকরণ কি? Cu2S.Fe2S3। পরবর্তী কোশ্চেন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কোন ধাতুটি? এখানে যেমন অপশান ছিল সেই অপশান অনুযায়ী গোল্ড হবে, কিন্তু প্রকৃতিতে মুক্ত অবস্থা পড়লে পাওয়া যায় অ্যালুমিনিয়াম, ঠিক আছে, কিন্তু ওখানে অপশান ছিল গোল্ড, গোল্ড হবে। পরবর্তী কোশ্চেন, ইস্পাতে কার্বনের পরিমাণ কত? ইস্পাতে হচ্ছে কার্বনের পরিমাণ 0.15 থেকে 1.5%। থার্মিট, পরবর্তী কোশ্চেন, থার্মিট পদ্ধতিতে যে ধাতু নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। থার্মিট পদ্ধতি, সেটা হচ্ছে জিঙ্ক আর কপার। পরবর্তী কোশ্চেন, তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন দুটি ধাতুর নাম লেখো। তড়িৎ বিজারণ, সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। পরবর্তী কোশ্চেন, জওহরলাল নেহরু নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় কত সালে? জওহরলাল নেহরু যখন আমাদের প্রধানমন্ত্রী ছিল তখন সে সরকার গঠন করেছিল, সরকার তখন সেই সময় সালটা গঠিত হয়েছিল 1946 সালে 24শে মার্চ। পরবর্তী কোশ্চেন, কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংঘটিত হয়, প্রত্যক্ষ সংগ্রাম 1946 সালে 16ই আগস্ট কলকাতায় প্রত্যক্ষ সংগ্রাম সংঘটিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কত সালে? খুব ভাইটাল কোশ্চেন এটা, কিন্তু 2016-তেও এসেছে এই কোশ্চেনে, কিন্তু একটা কোশ্চেনই শুধু একমাত্র তুলে রেখেছি, সেটা হচ্ছে 1947 সালে 18ই জুলাই। পরবর্তী কোশ্চেন, সিরিল র্যাডক্লিফ সীমানা কমিশনের রিপোর্ট প্রকাশ পায় কত সালে? এটা আপনি বুঝতে পারছেন, র্যাডক্লিফ সীমানা মানে হচ্ছে কোনো দেশে ভাগকে বোঝাচ্ছে, যেমন ভারত পাকিস্তান, এটা হচ্ছে 1947 সালে 16ই আগস্ট। ভারতবর্ষ, পরবর্তী কোশ্চেন, ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি, এটা তখন কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। সংযুক্ত দলিল কি? দেশীয় রাজ্যের ভারতভুক্তির দলিল, এটা কি সংযুক্ত দলিল? পরবর্তী কোশ্চেন, ট্রেন টু পাকিস্তান গ্রন্থ রচিত খুশবন্ত সিং। পরবর্তী কোশ্চেন, উদ্বাস্তু গ্রন্থে লেখককে, উদ্বাস্তু একটা গ্রন্থ আছে, গ্রন্থে লেখক হচ্ছে ঋণময় বন্দ্যোপাধ্যায়, এটা কিন্তু আনকমন কোশ্চেন, কোশ্চেনে তার তুলে ধরেছি, উদ্বাস্তু গ্রন্থ লেখক হচ্ছে ঋণময় বন্দ্যোপাধ্যায়। পরবর্তী কোশ্চেন, সভ্যতা সংকট গ্রন্থটি রচিত আছে কি? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 2011-তে এই কোশ্চেনটা এসেছিল, সভ্য সংকট গ্রন্থ রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সে কারেন্ট অ্যাফেয়ার্সে এসেছিলো, মানে কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিকে পোর্শনে এসেছিলো। এই জাস্ট 15খানা কোশ্চেন আলোচনা করেছি, ঠিক আছে, ব্যাস আরও কোশ্চেন আলোচনা করব। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন কলকাতা হাইকোর্টে যেটা এলডি মানে এলডিসি পদে যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, তার যে মেন্স পরীক্ষা মানে রিটের ডিসক্রিপটিভ পেপারটা যে হবে সেটা কিছু কোশ্চেন আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। আর হুগলি কোর্টে আরও ম্যাথ বাকি আছে, রিজনিং বাকি আছে, ইংলিশ বাকি আছে, সেগুলো আমি তুলে ধরবো। আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই শেয়ার করবেন, আর কোনো যদি প্রবলেম হয় কমেন্ট করবেন, আর যদি ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আমি লাইক চাইছি অন্ততপক্ষে, এই ভিডিওটা অন্ততপক্ষে আপনাদের 25 থেকে 30খানা লাইক আশা করছি, প্লিজ আপনারা লাইক করবেন, দেখছেন যখন একটু লাইক করুন, একটু মোটিভেশনটা বাড়িয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।